ছবিতে প্রেমকে অন্য মাত্রায় নিয়ে গেছেন শাহরুখ খান। তিনি রোমান্সের কিং তা আলাদা করে না বললেও চলে। বলিউড বাদশার নতুন ছবি ডানকি নিয়ে ভক্তদের উন্মাদনার পারদ ক্রমশই বাড়ছে। সেই উন্মাদনা আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল সিনেমাটির মুক্তিপ্রাপ্ত নতুন গান। 11 ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ও মাহি শিরোনামের নতুন এই গানটি। প্রীতমের করা সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। মুক্তির পর থেকেই দারুণ প্রশংসা কুড়োচ্ছে গানটি। শাহরুখের সঙ্গে গানের দৃশ্যে দেখা গেছে তাপসী পান্নুকে। দুজনের রোমান্টিক কেমিস্ট্রি গানটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। শাহরুখের ছবি হলেও এই সিনেমার অন্যতম ইউএসপি অবশ্যই রাজকুমার হিরানি। বি টাউনের অন্যতম সফল পরিচালকের সঙ্গে জুটি বেঁধে প্রথমবারের মতো সিনেমা করেছেন শাহরুখ। রাজকুমার হিরানির ছবি মানেই হাসি কান্না মজার মোড়কে সমাজের সামনে এক বার্তা তুলে ধরা। ডানকিতে তার অন্যথা হবে না তার আভাস মিলেছে ট্রেলারেই। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ ও তাপসী। এছাড়াও রয়েছেন বোমান ইরানি, ভিকি কৌশল, বিক্রম কোচর, অনিল গ্রোভার সহ অনেকেই। 21 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।